এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন, জাতিসংঘের আয়তায় নেতৃত্বে নির্বাচন করার জন্য আমরাও চাই নিরপেক্ষ নির্বাচন, যে বিজয়ী হবে তাকেই মেনে নেওয়া হবে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। এবার শেখ হাসিনার পতন ঘটিয়ে গড়ে ফেরা হবে এমনটাই বলছেন বিএনপি নেতাকর্মীরা। অন্যদিকে হিরো আলমকে নিয়ে একই বার্তা দিলেন ভারত থেকে। আজকে আমি আপনাদের দুটি ভিডিও এই প্রমাণ সহ দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সঙ্গে থাকবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের জাহেদ ভাইয়ের একটি বক্তব্য শোনাতে চাই। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন একটা ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যাচ্ছে। গতকাল বিএনপি জনসভা থেকে এবং অন্যান্য যারা আন্দোলনে আছেন যুগপথ, তারাও একই কর্মসূচির সাথে আছেন এবং ঘোষণা করেছেন, সেটা হলো ঢাকার প্রবেশপথগুলোতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এবং যথারীতি যা হয়, যুবলীগও একইভাবে তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছে একই প্রবেশপথগুলোতে, এবং ডিএমপি কমিশনার বলেছেন কাউকে অনুমতি দেওয়া হবে না এবং কোনোভাবেই রাস্তা বন্ধ করে জনগণের দুর্ভোগ তৈরি করতে দেওয়া হবে না। কি হবে সেটা আমরা আসলে পরের দিকে দেখব, পরের দিকে জানব। কিন্তু গতকাল সারা ঢাকা যেভাবে মিছিলের নগরীতে পরিণত হয়েছিল, জনসভার নগরীতে পরিণত হয়েছিল, আমি আওয়ামী লীগের জনসভার কথা বলছি না, সেটা বহুদিন দেখা যায়নি। রাস্তায় ছিলাম আমি, আমার অভিজ্ঞতা একটু শেয়ার করতে চাই। এবং যেসব স্লোগান দেয়া হয়েছে, মানে অবিশ্বাস্য লাগবে অনেকের কাছে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। বেশ কিছু জায়গায় ঘুরে রাস্তায় বিভিন্ন দিক থেকে মিছিল যাচ্ছে, কিছু মিছিল যাচ্ছে বিএনপির, অনেকগুলো মিছিল যেতে দেখলাম বিএনপির জনসভার দিকে, এবং আওয়ামী লীগের লোকজনও কেউ কেউ খণ্ড খণ্ড মিছিল নিয়ে যাচ্ছেন, বাসে করে যাচ্ছেন এবং বাসে স্লোগান দিতে দিতে যাচ্ছেন দেখেছি। ইনফ্যাক্ট আমি গেছি গণতন্ত্র মঞ্চের যে জনসভা, নিশ্চিতভাবে বিএনপির জনসভা যে জনসমুদ্রে পরিণত হয়েছে সেটার তুলনায় এটা অনেক ছোট একটা জায়গা। কিন্তু তারপরও খুব সিগনিফিক্যান্ট কিছু ফাইন্ডিং আমার আছে। আমি রাস্তা থেকেই শুরু করি, মানে প্রচণ্ড আক্রমণাত্মক স্লোগান দিতে দিতে বিএনপির মিছিলগুলো গেছে, বা গণতন্ত্র মঞ্চেরও দলগুলো যখন মিছিল নিয়ে আসছে প্রচণ্ড আক্রমণাত্মক স্লোগান তারা দিয়েছেন, সেই স্লোগান ক্রমাগত চলেছে। এবং খুব সারপ্রাইজিং, সেই স্লোগানগুলোর পাশ দিয়ে আওয়ামী লীগের লোকজন তাদের জনসভায় যাচ্ছে, গেছে এবং তেমন কিছু করেনি। তাদের অ্যাটিটিউড বরং এমন ছিল, তারা খুবই নম্রভদ্র হয়ে কোনো রকমে ওই এলাকা পার হওয়ার চেষ্টা করেছে, ওই মিছিলগুলো পার হওয়ার চেষ্টা করেছে। কী ধরনের স্লোগান হচ্ছিল একটু শুনি। আগে, দু বছর আগে এই রকম স্লোগান কেউ দিতে পারত? মাঠের স্লোগানের মধ্যে আসলে খুব বিভৎসতার কিছু নাই। আমরা সবসময় মানে বিভৎসতার মধ্যে আমরা মিন করি না, প্রচুর আক্রমণাত্মক স্লোগান মাঠে দেয়া হয়, গদিতে আগুন জ্বালিয়ে দাও, চামড়া তুলে নাও, এসব কথাবার্তা বলা হয়, বলা হয়েছে স্লোগানে চিরকাল আমাদের দেশে এগুলো বলা হয়েছে। কিন্তু মিছিল করা যায়নি, স্লোগান দেওয়ার ক্ষেত্রে কী দেওয়া যাবে কী দেওয়া যাবে না এই রকম নানা চিন্তা আছে। কিন্তু আজকে ভোট চুরির যে স্লোগান প্রকাশ্যে দেওয়া হয়েছিল, এটাই ইনফ্যাক্ট ঢাকা শহরের প্রধান স্লোগানে পরিণত হয়েছে। আমি বিএনপিরও যতগুলো খণ্ড খণ্ড মিছিল পার হতে দেখেছি, বেশ কয়েকটি খণ্ড খণ্ড মিছিল পার হতে দেখেছি, এবং প্রত্যেকটারই মূল স্লোগান ছিল আসলে এটাই, এই ভোট চুরি স্লোগানটা। সুতরাং এই যে সাহস, এই যে আত্মবিশ্বাস প্রত্যেকের মধ্যে তৈরি হয়েছে, আমি মিছিলের মুখগুলোর দিকে তাকিয়ে খেয়াল করেছি, প্রত্যেকের মধ্যে সাহস, আত্মবিশ্বাস এবং একটা ডেসপারেট অ্যাটিটিউড, এবার হতে হবে, এবার না হলে আর কখনো না। কেউ বলতে পারেন বিএনপি বিরাট দল, তাই না? গণতন্ত্র মঞ্চের এখানেও দেখেছি যখন মিছিল হচ্ছে, স্লোগানগুলো হচ্ছে, তার পাশ দিয়ে আওয়ামী লীগের মিছিল গেছে এবং তারাও কোনো রকমে পার হয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের মধ্যে ওই ব্যাপারটা যে এখন আর আসলে তাদের ওই সময় নেই, গত বছর বা তার আগে হলে সংখ্যায় তারা কম হলে আক্রমণ করে ফেলতে পারতো, কারণ ওখানে অসংখ্য পুলিশ, ইভেন গণতন্ত্র মঞ্চের যে সমাবেশ ছিল তার আশপাশেই ছিল, অনেক পুলিশ ছিল, সুতরাং পুলিশ মানে তো তাদের লোক। কিন্তু না, তা হয়নি। রাস্তায় আমি বিএনপির একটা মিছিল দেখছি, আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম, মিছিলটার কারণে
পেছনে বাসগুলো ঠিকঠাক মতো যেতে পারছিল না এবং দুটো বাস থেকে আওয়ামী লীগের লোকজন তাদের স্লোগান দিচ্ছিল। বিএনপির মিছিলের পেছনে যখন বাসগুলো স্লোলি চলছে তাদের স্লোগান বন্ধ হয়ে গেছে, বিএনপির ভোট চুরি স্লোগানটা চলছে। আমরা যেদিন এই কর্মসূচি দেই সেদিনই তারা কর্মসূচি দিয়ে দেশে বিশৃঙ্খলা করে অন্য কিছু দাবি করছে। আমরা জনগণের দাবির বাইরে কোথাও যাব না, তাদের উদ্দেশ্য মহৎ নয়। যদি মহৎ হতো তাহলে আমরা যেদিন কর্মসূচি দেই সেদিনই তারা কর্মসূচি দেবে। এটা কি গণতান্ত্রিক কোনো অধিকার? এটা কি কোনো গণতন্ত্রের ভাষা? এটা কি কোনো গণতান্ত্রিক কথা? আজকে সারা বাংলাদেশ এক মহড়ায় দাঁড়িয়েছে, দাবি একটাই, এদেশের মানুষের ভোটের অধিকার আর ভাতের অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, আর এই নির্বাচন আনয়নের জন্য সকল দলের সকল মতের সকল গণতান্ত্রিক মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে এই পল্টনের মহড়ায়। আমরা বিশ্বাস রাখি এ সরকার অচিরে পদত্যাগ করবেন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেবেন। সারা বিশ্বের গণতান্ত্রিক কামী মানুষ, মার্কিন কংগ্রেস সকলেই দাবি তুলেছে একটাই, বাংলাদেশে ভোটের অধিকার নাই, জনগণের অধিকার নাই। সে কারণে আন্তর্জাতিক সংস্থা, দেশীয় সংস্থা সবাই মিলে একটি সুস্থ নির্বাচন বাস্তবায়ন করা। 13 জন কংগ্রেসম্যান একই দাবি জানিয়েছে, বিশ্বের সকল মানুষ জাতিসংঘের কথা বলছেন, জাতিসংঘের আওতায় নেতৃত্বে নির্বাচন করার জন্য। আমরাও চাই নিরপেক্ষ নির্বাচন, যে বিজয়ী হবে তাকেই মেনে নেওয়া হবে, এর বাইরে কোনো কিছু মেনে নেওয়া হবে না। আমি আলমগীর হোসেন, আহ্বায়ক প্রেসপোর্ট জেলা বিএনপি সদস্য নির্বাহী কমিটি, আমাদের গ্রেপ্তার করে আন্দোলন থামানো যাবে না। আমার জেলায় প্রেসপোর্ট জেলায় গ্রেপ্তার আতঙ্কে ছড়াই পড়েছে, মানুষ গ্রেপ্তার করা হচ্ছে, পদে পদে বাধা দিচ্ছে, মানুষকে নির্যাতিত করছে। এই অবস্থা চলতে দেওয়া যাবে না। এক দফা এক দাবি, বাংলাদেশে হিরো আলম না কে ভোটে দাঁড়িয়েছিল তাকে মেরেছে বলছে কে? সে তো আস্ত পাগল, একটা পাগল নয়, কিয়ামতের আলামত এটা। হিরো আলম হচ্ছে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, কথাটা বুঝতে পারেন? শুধুই নয়, সিদ্দিক বলে একটা বাংলাদেশে চোর বেরিয়েছিল জানেন আপনারা, তার নাম হচ্ছে সিদ্দিক, বলছে চুরি করেছিস, হ্যাঁ। তাকে মিডিয়ারা জিজ্ঞেস করছে ভোটে দাঁড়াবি, বলছো হ্যাঁ, ওরও ইচ্ছা আছে যে নেতা হব। কেয়ামতের আলামতের মধ্যে বড় একটা আলামত, খুব ভালো করে শুনবেন সূক্ষ্ম বিজাজে, এক নম্বর হচ্ছে সত্য বিলুপ্ত হয়ে যাবে, মিথ্যা প্রকাশ পাবে, মিথ্যাটা মানুষের কাছে সত্য বলে প্রকাশ পাবে। হিটলারের একটা নীতি ছিল, সেই নীতি হচ্ছে এমন করে মানুষের কাছে মিথ্যাটাকে স্থাপন করো, প্রকাশ করো, তারা যেন সত্য বলে বিশ্বাস করে আমার ওপরে আস্থা নিয়ে আসে। সেটাই তো হয়েছে কিয়ামতের আলামতের মধ্যে। নবীজি বলেছেন এমন একটা দিন আসবে অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে, এটা কিয়ামতের একটা আলামত। মিথ্যা প্রকাশ পাবে সত্য বলে, আর সত্য বিলুপ্ত হয়ে যাবে সমাজের বুক থেকে। যারা আমার বাপ চাচার বয়সী আছেন, যাদের 60-65-70 হয়ে গেছে, তারা শুনবেন, এমন একটা যুগ আমাদের সমাজে ছিল লোকরা মিথ্যা কথা বলতে ভয় খেত গুণা হবে বলে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।